হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিহু। আমি জয়িতা, আর পিহু আমার একমাত্র মেয়ে। আজ আমার টপিক হচ্ছে নিউবর্ন বেবির বার্থ ওয়েট, অর্থাৎ নিউবর্ন বেবির বার্থ ওয়েট কীরকম হওয়া উচিত এবং তার প্রোগ্রেস কীরকম হয়। প্রথমেই বলে রাখি, ওয়েট বেশি মানেই বাচ্চা খুব হেলদি হবে এটা ভাবার কোনো কারণ নেই। ওয়েট বেশি বাচ্চা দেখতে হয়তো ভালো লাগে, বাট সুস্থ থাকা, বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবার আসি, বাচ্চার ওয়েট কিসের কিসের উপর নির্ভর করে। বাচ্চার ওয়েট সাধারণত প্রেগনেন্ট অবস্থায় মায়ের ডায়েট, মানে মা কীরকম পরিমাণে খাবার খাচ্ছে, কতটা পুষ্টিকর খাবার খাচ্ছে, কতটা নিউট্রিশন তার মধ্যে যাচ্ছে, তাতে কতটা প্রোটিন আছে, কতটা ভিটামিন যাচ্ছে, এই ধরনের ওপরে বাচ্চার কিন্তু ওয়েট গেইনটা ডিপেন্ড করে। এছাড়াও মায়ের বয়স, অনেক সময় দেখা যায় যারা কম বয়সী মা হয় তাদের বাচ্চার ওয়েট নর্মালি কম হয়, এবং যাদের যেসব মায়েদের বয়স একটু বেশি হয় তো সেসব বাচ্চার ওয়েট কিন্তু একটু বেশি দেখা যায়। এছাড়া যেগুলোর ওপর নির্ভর করে সেটা হচ্ছে বাচ্চার জিনগত কোনো হিস্ট্রি থাকলে, দেখা যায় হয়তো বাচ্চার মা বা বাবা কারো ওয়েট কম হয়েছিল, সেক্ষেত্রে অনেক সময় বাচ্চার ওয়েটও কম হয় বা বেশি হতেও পারে। আরেকটা জিনিসের ওপর ভীষণভাবে ডিপেন্ড করে সেটা হচ্ছে বাচ্চার জন্মের যে সময়টা, অর্থাৎ নর্মালি এটা আমরা জানি যে একটা বাচ্চা 40 weeks অর্থাৎ 40 সপ্তাহে জন্মগ্রহণ করে। এবার এটা দেখা গেছে যে শেষের দিকের 4-5 সপ্তাহে বাচ্চার ওয়েট কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি বাড়ে। এবার অনেক সময় দেখা যায় বাচ্চা হয়তো 36 weeks-এ জন্ম নিল, সেক্ষেত্রে কী হচ্ছে তার ওয়েটটা অনেক সময় কম হয়। এছাড়াও অনেক সময় টুইন্স বা ট্রিপলেটস যদি হয় সেক্ষেত্রে কী হয় বাচ্চার ওয়েটটা ডিভাইড হয়ে যায়, কোনো একটা বাচ্চার ওয়েট বেশি হয়, কোনো একটা বাচ্চার ওয়েট কম হয়, সেক্ষেত্রে সেটাও একটা কারণ বাচ্চার ওয়েট কম বা বেশি হওয়ার। আর প্রেগনেন্ট অবস্থায় মায়ের যদি সুগার, থাইরয়েড এই ধরনের কোনো অসুখ ধরা পড়ে সেক্ষেত্রেও বাচ্চার ওয়েটের ওপরে একটা তার প্রভাব ফেলতে পারে। তো এরকম বিভিন্ন কারণ আছে যার জন্য বাচ্চার ওয়েটে একটা আমরা তারতম্য দেখতে পাই। এবার আসছি, বাচ্চার অ্যাভারেজ ওয়েট কত হয় এবং কোন রেঞ্জটাকে আমরা মোটামুটি নর্মাল ওয়েট বলতে পারি একটা নিউবর্ন বেবির জন্য। বাচ্চার অ্যাভারেজ ওয়েট বলা যেতে পারে 2.5 kg থেকে 3.5 kg, অর্থাৎ 2.5 kg থেকে 3.5 kg পর্যন্ত একটা বাচ্চা অ্যাভারেজ ওয়েট বলা যেতে পারে। অবশ্যই 4 kg বাচ্চা হয়, বাট সেক্ষেত্রে সেটাও আমি নর্মালি বলবো, 2.5 kg থেকে 4 kg পর্যন্ত নর্মাল ওয়েট। কিন্তু অ্যাভারেজ দেখা গেছে যে 2.5 kg থেকে 3.5 kg মধ্যে বাচ্চার ওয়েট হয়। কিন্তু অনেক সময় আপনারা হয়তো খেয়াল করবেন যে বাচ্চা জন্মগ্রহণ যখন করছে তখন হয়তো তার ওয়েট আছে হচ্ছে 3 kg, কিন্তু বাচ্চাকে যখন আপনি ঘরে নিয়ে আসছেন বা হয়তো 1 সপ্তাহ বাদে তার ওয়েট যখন নিচ্ছেন তখন দেখা গেছে যে বাচ্চার ওয়েটটা কমে গেছে। তো এর প্রধান কারণ হচ্ছে বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন যেহেতু একটা জলের মধ্যে থাকে তো বাচ্চার শরীরটা ফুলে যায়, এবং জন্মগ্রহণ করার পরে আমাদের পরিবেশের সংস্পর্শে এসে তার ওয়েটটা রিডিউস করে যায়, মানে কমে যায়। তো বলা যায় যে বার্থ ওয়েটের থেকে 10% রিডিউস করে একটা বাচ্চার ওয়েট। তো এই জন্য দেখা যায় ইনিশিয়ালি, মানে প্রথম কয়েক সপ্তাহে বাচ্চার ওয়েটটা প্রথমে কমে যায়, বাট এটা দেখা গেছে যে 1-2 মাসের মধ্যে বাচ্চা তার নর্মাল ওয়েট গেইন আবার করতে থাকে এবং সে ওই যে ওয়েটটা যে কমে যায় সেটাকে রিকভার করে সে আবার স্বাভাবিকভাবে ওয়েট গেইন করতে থাকে। বাচ্চার ওয়েট গেইন করার জন্য আপনার প্রধান কাজ হচ্ছে বাচ্চাকে টাইম টু টাইম ফিডিং করান, বাচ্চা ঠিকমতো যদি খাওয়া দাওয়া করে এবং বিশেষ করে যদি ব্রেস্ট মিল্ক খায় তাহলে বাচ্চার ওয়েট এমনি ভালো গেইন হবে, এবং বাচ্চা যদি পেট ভরে তাতে তাহলে আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই বাচ্চার ওয়েট নিয়ে। আর যদি দেখা যায় অনেক সময় ব্রেস্ট মিল্ক সাপ্লাই ঠিকমতো থাকে না বা বাচ্চা ঠিকমতো ব্রেস্ট মিল্ক খেতে চায় না বা খেতে পারে না, সেক্ষেত্রে আমি বলবো ফর্মুলা মিল্ক দেবেন বাচ্চাকে। ফর্মুলা মিল্ক এবং ব্রেস্ট মিল্কের একটা কম্বিনেশন করে দিতে পারেন। তো আপনি যদি টাইম টু টাইম বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারেন, বাচ্চা যদি পেট ভরে তাহলে খুব তাড়াতাড়ি বাচ্চা স্বাভাবিক ওয়েট গেইন করবে। এক্ষেত্রে বলা যেতে পারে প্রত্যেক সপ্তাহে একটা বাচ্চার 175 থেকে 200 গ্রাম পর্যন্ত ওয়েট গেইন হয়, এবং এটা 6 মাসে একটা বাচ্চার ওয়েট ডাবল হয়ে যায়, এবং 1 বছরে একটা বাচ্চার ওয়েট, মানে তার নিউবর্ন বেবির যে ওয়েট ছিল সেই ওয়েটটা ট্রিপল হয়ে যায়, মানে 3 গুণ হয়। অর্থাৎ কি, 6 মাসে তার ওয়েটটা 2 গুণ হয় এবং 1 বছরে তার ওয়েটটা 3 গুণ হয়ে যায়। যদি এই রেঞ্জটা বজায় থাকে আপনার বাচ্চা, আপনি নিশ্চিন্ত থাকুন আপনার বাচ্চার ওয়েট সঠিকভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যাস, আজকে আমার ভিডিওটা এইটুকুনি, শর্ট অ্যান্ড সিম্পল বাট ইনফর্মেটিভ।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর হ্যাপি উইথ পিহু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে চলতে সাহায্য করবেন। বাই বাই।